হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলায় আবহাওয়া পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি কনকনে ঠান্ডা পড়বে দশ জানুয়ারির পর এই জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো ওয়েদার আপডেট নিয়ে আবহাওয়া দপ্তরের কী আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি শীতল দিনের পরিস্থিতি দিল্লিতে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়েও কোল্ডে শীতে থবু উত্তর ভারত পূর্ব ভারতে বাড়বে তাপমাত্রা দক্ষিণ ভারতের বৃষ্টির আশঙ্কা বাংলায় আগামী সপ্তাহে শেষে ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পর্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা নতুন করে ঝাঁকিয়ে শীতের কিন্তু আগামী সপ্তাহ কিন্তু নতুন করে যে শীত সেটা কিন্তু পড়তে চলেছে সেটাই বলা হচ্ছে আগামী দু তিন দিন আরও একটু বাড়বে তাপমাত্রা জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্বালি হাওয়ার সংখ্যা সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের দুই জেলাতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিমের সিকিমে বৃষ্টি ও তুষারপাত তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তারপরে যদি আমরা দেখি আপডেট কি রয়েছে আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূণাবাদ কেরল ও কর্ণাটক উপকূল থেকে একটি অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবাদ পর্যন্ত ঘূর্ণাবাদ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল এছাড়াও ঘূনবাদ রয়েছে হরিয়ানাতে একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানার ঘূর্ণাবাদ থেকে পশ্চিমের কঙ্কন উপকূল পর্যন্ত দক্ষিণের হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালের দিকে পূর্বালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কোথাও সকালে কুয়াশা পড়ে পরিষ্কার আকাশ অর্থাৎ সকালে কুয়াশা পড়ে তারপর কিন্তু পরিষ্কার আকাশ সেটাই বলছে আজ বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় বৃষ্টির বেশি সম্ভাবনা মুর্শিদাবাদ মালদা ও বীরভূম জেলায় পুরুলিয়া বাঁকুড়িয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্বালী হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর থেকে খবর দশ জানুয়ারির পর আবহাওয়া পরিবর্তন হতে পারে আসতে পারে শীতের নতুন ঝাঁক অর্থাৎ ডিসেম্বরের দশ দিনের ডিসেম্বরের দশ দিনের যে একটা শীতের ঝাঁক ছিল আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে দশ জানুয়ারির পর অর্থাৎ বাংলায় কিন্তু ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে দশ জানুয়ারির পর সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করছে সিকিমের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পর্বত উত্তরবঙ্গের উঁচু এলাকায় দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম ও পর্বত উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে বাকি উত্তরবঙ্গের শুকনো আবহাওয়া শুধুমাত্র মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে দুই থেকে এক জেলায় ঘন কুয়াশা সতর্কতা থাকবে তারপরে যদি দেখি আমরা আপডেট কি রয়েছে এখানে দেখুন বলা হয়েছে কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোয়াশা পরে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে এ সপ্তাহে সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতার তাপমাত্রা মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন উত্তরে উত্তরে হাওয়া দাপট বাড়বে আগামী সপ্তাহে মাঝারি আরও একবার কিন্তু শীতের যে ঝাঁক সেটা কিন্তু পড়বে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঊনপঞ্চাশ থেকে তিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ষোলো থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পাঞ্জাব এবং হরিয়ানাতে সব থেকে বেশি শীতল দিনের সম্ভাবনা শীতল দিনের পরিস্থিতি চণ্ডীগড় দিল্লি রাজস্থান এবং উত্তরপ্রদেশে আগামী দুদিন কোল্ডে পরিস্থিতি ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় ও বিহারে ঘন কুয়াশার সম্ভাবনা ওড়িশার ঝাড়খণ্ডেও ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরল মাহে পণ্ডিচেরি সহ কড়াইকালে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস কর্ণাটক উপকূলের কিছু অংশ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে এই ছিল আবহাওয়া দপ্তরের আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে যে বেলাইকানটা আসবে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ